দাসপুর থানার বাসুদেবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার গেল একেবারে জলের তলায়। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা গেল গাড়ির মধ্য থেকে চালক সহ আরও একজনকে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার বিকেল প্রায় 4:30 নাগাদ ওই প্রাইভেট কারটি দাসপুর থানার বাসুদেবপুরের যে কালী মন্দির সেই সংলগ্ন এলাকার এক মোড়ে ব্যাক করতে গিয়ে একেবারে পুকুরের মধ্যে গিয়ে পড়ে ওই প্রাইভেট কার। পরে আশপাশের লোকজন একেবারে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়েন এবং ওই প্রাইভেট কারের গেট খুলে প্রাইভেট কারের মধ্য থেকে চালক সহ আরও একজনকে উদ্ধার করে আনেন। তবে হতাহতের কোনো খবর নেই। আজ বাসুদেবপুর কালী মন্দিরের সামনে একটি নতুন গাড়ির ড্রাইভার গাড়ি চালাতে চালাতে পুকুরে গাড়ি নামিয়ে দিয়েছে। এরকম টার্নিং মারতে মারতে পড়ে গেছে গাড়ি। এদিকে সরাই তোরা, সরাই তোরা এদিকে। আচ্ছা কি হয়েছিল এখানে? গাড়িটা ব্যাক করতে যে মানে কটার দিকে হয়েছে এরকম? 4:30 দিকে। আপনার কখন ছিলেন এখানে এসেছিলেন আপনি? তখন যখন আসছি তখন তোমার 4:30 বেজে গেল। আচ্ছা এখন কি প্রস্তুতি কি চলছে? তোলার ব্যবস্থা হচ্ছে। কিসে? ট্রাক্টর দিয়ে? কখন মানে কতক্ষণ ধরে এরকম চলছে আর কি? কিছুক্ষণ আগে থেকে। জায়গার নাম? বাসুদেবপুর। মানে প্রপারে জায়গাটার নামটা একটু বলে ভালো হতো। বাসুদেবপুর কালী মন্দিরের সামনে ব্যাংকের সামনে। এখানে একটা গাড়ি পড়ে গেছে দেখতে পাচ্ছি, কিভাবে কি হলো? এমন কিছু সময় ওরা নতুন লার্নারে গাড়ি শিখছিল, ঠিক আছে, ও গাড়িটাকে পেছন থেকে ব্যাক করতে গিয়ে এরকম গাড়িটা চলে হাতে কন্ট্রোল হারিয়ে গিয়ে এখন মোটামুটি গাড়ি এসেছে, সার্ভাইভের কাজ চলছে। আচ্ছা আরও তেমনভাবে কোনো ক্ষতি হয়নি, ড্রাইভার ছিল, ড্রাইভার বেরিয়ে পড়েছে তেমনভাবে। আপনি কি তখন ছিলেন এখানে? না, আমি জাস্ট তার 10 মিনিটের মধ্যে আমি এখানে ঢুকেছি যখন এরকম জিনিসটা ঘটে। আচ্ছা গাড়িতে কি তখন দুজন ছিল? হ্যাঁ, গাড়ি চালাচ্ছিলেন একজন আর পাশে একজন জাস্ট হেল্পের জন্য। আচ্ছা ক্ষতি হয়নি, জাস্ট গাড়িটা কি সাইড করে পড়ে গেছে জল।